ক্লাস 2 এর দেখো 29 তারিখের পড়া অ্যাক্টিভিটি 8 চলছিল তোমাদের, এক আর দুই হয়ে গিয়েছে অ্যাক্টিভিটি 8 এর। হ্যাঁ, বই দেখবা, ওটা হচ্ছে তোমার 28 পাতা, এক আর দুই পড়া হয়ে গেছে। এবার তোমাদের প্রশ্ন উত্তরে থাকছে 3 আর 4, তাহলে 3 নম্বরটা কি আছে? আন্ডারলাইন দ্য রাইট অ্যাডভার্ব, সঠিক অ্যাডভার্বের তলায় দাগ দাও, সঠিক অ্যাডভার্বের তলায় দাগ দাও। দেখো প্রথমটা কি আছে, 3-এর এ, হি ওয়াকস হেভিলি স্লোলি, হি ওয়াকস হেভিলি স্লোলি, এটা হবে স্লোলি, ঠিক আছে। দ্য চিলড্রেন ক্রাই কেয়ারফুলি লাউডলি, এটা হবে দ্য চিলড্রেন ক্রাই লাউডলি। ইটস রেন্স কুইকলি হেভিলি, এটা হবে ইটস রেন্স হেভিলি। সোল্ডার্স ফাইট ফর দ্য কান্ট্রি ব্রেভলি না লাউডলি, এটা হবে ব্রেভলি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আর্লি কুইকলি টুডে, এটা হবে আর্লি। হ্যাঁ, তোমাদের বইয়ে পড়েছো ওই ইসে এইগুলোতে। এবার তারপরেরটা থাকছে রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো, এই মানেগুলো, শব্দের মানেগুলো তোমাকে বাংলায় লিখতে হবে এখানে এখানে। হ্যাঁ, দেখো স্লোলি মানে ধীরভাবে, হেভিলি মানে মারাত্মকভাবে, এখানে হবে মারাত্মক। কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি, ব্রেভলি মানে সাহসের সাথে, সুইটলি মানে মিষ্টিভাবে, নিটলি মানে পরিষ্কারভাবে, আর ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে। তো আমি তোমাদের এই অ্যান্সারটা করে ছবি করে পাঠিয়ে দেবো, তোমরা অবশ্যই 28 তারিখের ডেট দিয়ে খাতায় লিখে রাখবে এবং পড়ে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় পড়তে পারে, ঠিক আছে। অবশ্যই ভালোভাবে লিখে পড়ে রাখবে ডেট দিয়ে। আসসালামু আলাইকুম।